নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি স্ন্যাক্স রেসিপি, সেটি হলো চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন ছোট থেকে বড় সবাইরই খুব পছন্দের একটি স্ন্যাক্স। নামি রেস্টুরেন্টের মতন চিকেন পপকর্ন কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন সময় নষ্ট না করে চটপট দেখে নিই আমার আজকের রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমার শেয়ার করা সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, দিয়ে দেবো 1/2 টেবিলস্পুন টমেটো সস, দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিলস্পুন আদা রসুন বাটা, এবং সব শেষে দিয়ে দেবো 1টি ডিম। এবার সব উপকরণের সঙ্গে মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আমার অন্যান্য চিকেনের রেসিপি যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন, রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিয়েছি। চিকেন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্র্যাম্পস, নিয়ে নিলাম 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটি চামচ দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্স এবং ময়দার মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কয়েকটি চিকেনের টুকরো। এবার একটি স্পুন দিয়ে চিকেনের টুকরোগুলিকে এই মিশ্রণ দিয়ে ভালো করে কোটিং করে নেব। এইভাবে ম্যারিনেট করে রাখা চিকেনের সমস্ত টুকরোগুলিকে আমি কোটিং করে নেব। চিকেনের টুকরোগুলি কোটিং করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিকেন পপকর্নের জন্য সমস্ত চিকেনের টুকরোগুলি আমাদের কোটিং করা হয়ে গেছে। চিকেন পপকর্ন ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেন পপকর্নগুলিকে আমি ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন পপকর্নগুলিকে আস্তে আস্তে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চিকেন পপকর্নগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেন পপকর্নগুলিকে ভেজে নেব। চিকেন পপকর্নগুলিকে গরম গরম আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, দেখলেন তো, নামি রেস্টুরেন্টের মতন চিকেন পপকর্ন আমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।